আপনি আপনার ছাদ বাগানের গাছগুলোর সকল অর্গানিক পরিচর্যা করছেন কিন্তু কোনো আশানুরূপ ফল পাচ্ছেন না গাছগুলো যেমন মৃতপ্রায় হয়ে যাচ্ছে এই মৃতপ্রায় গাছগুলোকে আবার নতুন জীবন দেওয়ার জন্য আমরা তৈরি করেছি একটি ইউনিক দ্রবণ এবং এই দ্রবণটি ব্যবহার করে আমরা এই কাটিমন আম গাছটির মতো ভালো ফলফল পেয়েছি দেখুন দ্রবণটি ব্যবহারের ফলে এই আম গাছটির প্রতিটি পাতা যেন নতুন জীবন ফিরে পেয়েছে এই আম গাছ ছাড়াও অন্য যে কোনো গাছকে সম্পূর্ণ রোগমুক্ত করতে আমাদের এই তৈরিকৃত দ্রবণটি নব্বই পার্সেন্ট কার্যকরী হবে আর বাকি দশ পার্সেন্ট প্রতিকূল পরিবেশের ওপর নির্ভর করছে তাহলে চলুন দেখে নিই কীভাবে আমাদের এই ইউনিক দ্রবণটি আপনি তৈরি করবেন এই দ্রবণটি তৈরির জন্য আপনার প্রয়োজন হবে অ্যামিস্টার টপ ফ্লোরা থিওভিট ম্যানসার সোলুবর বরণ এবং চিলেটের চিঙ্ক এই উপাদানগুলো যদি আপনার একবার কেনা থাকে তাহলে আপনার বাগানে যদি চল্লিশটিরও বেশি গাছ থাকে তবুও এই সবগুলো উপাদান শেষ হতে প্রায় দেড় বছরের উপরে চলে যাবে কাজেই আপনার বাগানের গাছগুলোর ভবিষ্যতের কথা ভেবে যদি মনে করেন কিছু টাকা খরচ করা যায় তবে আমাদের এই দ্রবণটি বানানো দেখে নিতে পারেন যেহেতু সবগুলো গাছে দ্রবণটি প্রয়োগ করতে হবে সেজন্য আমরা দুই লিটার পরিমাণ দ্রবণ তৈরি করে নেব আপনি এক লিটার দ্রবণ বানাতে চাইলে আমরা উপাদানগুলো যে পরিমাণ দ্রবণে ব্যবহার করব তার অর্ধেক করে নেবেন প্রথমে একটি মগে দেড় লিটার পানি নিয়ে তিন মিলিলিটার ফ্লোরা অ্যামিস্টার টপ এক মিলিলিটার এক চামচ ফিওভিট দুই গ্রাম ম্যানসার চিলেটেড জিঙ্ক এক গ্রাম পরিমাণ সোলুবোর বরণ চার গ্রাম পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন আপনি ভাবতে পারেন এত সহজে পরিমাপগুলো কিভাবে করছি আসলে এক চা চামচে চার গ্রাম হয় কিংবা পাঁচ মিলিলিটার হয় সে অনুযায়ী আপনি সহজে উপাদানগুলো প্রয়োগের পরিমাপ করে নিতে পারবেন এখন আপনি দ্রবণটি স্প্রে বোতলে ঢেলে অ্যাক্টিভেট করে আপনার বাগানের সবগুলো গাছে দু সপ্তাহ পরপর এভাবে স্প্রে করবেন আপনি যদি এই পরিচর্যাগুলো ঠিকমতো করতে পারেন তাহলে অবশ্যই আপনার বাগানের গাছগুলো সবসময় সুস্থ থাকবে এবং আপনি আপনার বাগানের গাছগুলো থেকে প্রচুর ফলন পাবেন ইনশাল্লাহ